হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ পুলিশের যে সদর দপ্তর সেটি হচ্ছে ভবানী ভবন এবং এটি আলিপুরে অবস্থিত। তো এই ভবানী ভবন নামকরণের একটু ইতিহাস রয়েছে। ভবানী প্রসাদ ভট্টাচার্য, মূলত এই ভবানী ভবন নামটি যার নামে হয়েছে সেটি হচ্ছেন ভবানী প্রসাদ ভট্টাচার্য। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী। উনিশশো চৌত্রিশ সালে অ্যান্ডারসন, ব্রিটিশ শাসক অ্যান্ডারসনের ওপরে গুলি চালান তিনজন মিলে, যার মধ্যে অন্যতম প্রধান ছিলেন ভবানী প্রসাদ ভট্টাচার্য। অ্যান্ডারসনের ওপর গুলি চালান, কিন্তু তাদের সেই গুলি চালনা ব্যর্থ হয় এবং ব্যর্থ হওয়ার পর তারা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পরবর্তীতে ভবানী প্রসাদ ভট্টাচার্য ধরা পড়ে যান এবং তার ফাঁসি হয়। 1935 সালের ফেব্রুয়ারি মাসে ফাঁসি হয় এবং পরবর্তীতে তার নামেই এই কলকাতা পুলিশের যে মূল ভবন, যেটি আলিপুরে অবস্থিত, তার নাম হয় ভবানী ভবন। তবে স্বাধীনতার আগে পর্যন্ত এই ভবানী ভবনের নাম ছিল অ্যান্ডারসন হাউস। ব্রিটিশ পিরিয়ডে এর নাম ছিল অ্যান্ডারসন হাউস। এছাড়া মনে রাখবে যে পশ্চিমবঙ্গ পুলিশের মূল দুটি বিভাগ রয়েছে। মেট্রো শহর কলকাতার জন্য রয়েছে কলকাতা পুলিশ এবং জেলাগুলির জন্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা রাজ্য পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের মোট 6টি কমিশনারেট রয়েছে। তার মধ্যে 6টি নাম একটু জেনে রাখা ভালো। 1 নম্বর হলো বিধাননগর কমিশনারেট, 2 নম্বর হলো ব্যারাকপুর কমিশনারেট, 3 চন্দননগর কমিশনারেট, 4 হাওড়া কমিশনারেট, 5 দুর্গাপুর আসানসোল কমিশনারেট এবং 6 শিলিগুড়ি কমিশনারেট। এই 6টি কমিশনারেট রয়েছে, এই 6টি বিভাগ রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের। এরপর আলোচনা করব পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে যে পুরস্কারগুলি দেওয়া হয়। মূলত 4টি পুরস্কার দেওয়া হয়, শৌর্য পদক, নিষ্ঠা পদক, প্রশংসা পদক এবং সেবা পদক। এই যে তথ্যগুলি, এই পুরস্কার সম্বন্ধে তথ্যগুলি মূলত আমি WBP-র যে ওয়েবসাইট রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সেখান থেকে সংগ্রহ করেছি। তোমরা চাইলে সেই ওয়েবসাইট গিয়ে আরও তথ্য সংগ্রহ করতে পারো, তবে সেখানে যে সমস্ত তথ্য রয়েছে যেগুলো ইন্টারভিউতে আসতে পারে তা আমি একত্রিত করে নিচ্ছি। তা প্রথমে যেটা বলবো যে শৌর্য পদক, পুলিশ বিভাগে সাহসীমূলক এবং বীরত্বপূর্ণ কাজের জন্য এই পদক দেওয়া হয়। কোনো রকম শাস্তি ছাড়া দীর্ঘদিন সাহসীমূলক কাজের জন্য দেওয়া হয়। মূলত এই পুরস্কারে 60,000 টাকা, বর্তমানে 60,000 টাকা এবং পদক দেওয়া হয়। সর্বোচ্চ 5 জনকে এই পুরস্কার দেওয়া হয়। এরপরে রয়েছে নিষ্ঠা পদক। পুলিশ বিভাগে দীর্ঘ 25 বছর নিষ্ঠার সঙ্গে কাজের জন্য এই নিষ্ঠা পদক দেওয়া হয়। এই পুরস্কারে 50,000 টাকা, সেই সঙ্গে মেডেল দেওয়া হয়। সর্বোচ্চ 10 জনকে এই পুরস্কার দেওয়া হয়। মনে রাখতে হবে 25 বছর, বড় কোনো শাস্তি ছাড়া কাজের জন্য এই নিষ্ঠা পদক দেওয়া হয়। এরপরে আছে প্রশংসা পদক। কমপক্ষে 15 বছর নিষ্ঠার সাথে, নির্ভীকতার সাথে, বড় কোনো শাস্তি ছাড়া পুলিশি কাজের জন্য এই নিষ্ঠা পদক দেওয়া হয়। এই পুরস্কারে 40,000 টাকা এবং পদক দেওয়া হয়, সঙ্গে মোট 40 জনকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। এবার রয়েছে সেবা পদক। সেবা পদক ওই 10 বছর, কমপক্ষে 10 বছর পুলিশি কাজের জন্য, বড় কোনো শাস্তি ছাড়া কাজের জন্য দেওয়া হয়। এই পদকে 40,000 টাকা এবং পদক দেওয়া হয় এবং নিষ্ঠা পদক সর্বোচ্চ 75 জনকে দেওয়া হয়। সেবা পদক সর্বোচ্চ 75 জনকে দেওয়া হয়। তাহলে মনে রাখবে পশ্চিমবঙ্গ পুলিশের যে কার্যালয় ভবন, মূল ভবন, সেটি হচ্ছে ভবানী ভবন, বর্তমানে আলিপুরে অবস্থিত, এবং কলকাতা পুলিশের যে মূল ভবন, কার্যকারী ভবন, সেটি হচ্ছে লালবাজারে অবস্থিত। আর মনে রাখবে পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ পদাধিকারী হচ্ছেন DGP, এবং DGP কিন্তু একজন IPS অফিসার।